সজনে ফুল দিয়ে বানিয়ে নিতে পারেন সজনে ফুলের বাটি চচ্চড়ি এটা রান্না করা খুব সহজ আর ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এর জন্য প্রথমে সজনে ফুল ধুয়ে নিতে হবে এই ধুয়ে রাখা সজনে ফুল একটা কড়াইতে প্রথমে নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিলাম কড়াইশুঁটি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি সর্ষে বাটা আর দিয়ে দিলাম সর্ষের তেল এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে ভালোভাবে মিশে গেলে এই সজনে ফুলটা রান্না করতে হবে লো ফ্লেমে এর জন্য সজনে ফুল প্রথমে লো ফ্লেমে বসিয়ে দিলাম আর ঢাকা বন্ধ করে পনেরো মিনিট কুক হতে দিলাম পনেরো মিনিট পর ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা বন্ধ করে দিলাম আরও দশ মিনিট এভাবে ঢাকা বন্ধ করে রাখলাম এরপর জল শুকিয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখা যাবে সজনে ফুলটা বেশ মাখা মাখা হয়ে গেছে তখন আঁচ বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেল আমাদের সজনে ফুলের বাটি চচ্চড়ি আর আমার তৈরি এই সজনে ফুলের বাটি চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন